মুস্তাহফিজুর রহমান কিভাবে পেলেন ফিজ উপাধি। 2016 সালে হাই প্রথমবারের মতন সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে আইপিএলে খেলতে গিয়ে বল হাতে রীতিমতো জ্বর তোলেন বাংলাদেশের ফিজ। আর তখনই দ্য ফিজ নামটি নিয়ে আলোড়ন শুরু হয়। অনেকেই মনে করেন এটি গণমাধ্যমের দেওয়া, কিন্তু মুস্তাফিজ জানালেন অন্য কথা। এলেন, খেললেন আর জয় করলেন। আইপিএলে নিজের অভিষেক মৌসুমে মুস্তাফিজের পথচলা ঠিক এমনই ছিল। 17 উইকেট নিয়ে আসর সেরা উদীয়মান তারকার পুরস্কার জেতা এই পেসার দলকে চ্যাম্পিয়ন করতে রাখেন গুরুত্বপূর্ণ রোল। তার স্লোয়ার ও কাটারের জাদুতে বধ করেন বাঘা বাঘা ব্যাটারদের। সেই থেকেই মুস্তাফিজকে নিয়ে বাড়তি উন্মাদনা দেখা যায় দর্শকদের মনে। কিন্তু কিভাবে ফিজ উপাধি পেলেন মুস্তাফিজ? এবার এক সাক্ষাৎকারে সেই বিষয়টি খোলাসা করেছেন বাহাতি এই পেসার। আজ রোববার 19 মে বিসিবির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে নানা বিষয়ে কথা বলেছেন মুস্তাফিজ। কেন টি-20 ফরম্যাটে এত বেশি পছন্দ তার, এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন, দেশের হয়ে খেলা গৌরবের বিষয়, সবসময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি। আমি টি-20 খুব বেশি পছন্দ করি, এই ফরম্যাটটা বেশি চাপের আর এই কারণেই আমার এত ভালো লাগে। আইপিএল থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা হাসান, তাসকিন ও শরীফুলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ফিজ উপাধি কিভাবে পেলেন এই বিষয়ে মুস্তাফিজ বলেন, আসল আমার নাম তো অনেক বড়। জাতীয় দলের প্র্যাকটিসের সময় যে বোর্ডে আমাদের নানা কর্মকাণ্ড লেখা হতো, সেখানে দেখতাম আমার নামের জায়গায় হচ্ছে না। পরে একদিন দেখি ফিজ লেখা। আমি কোচকে জিজ্ঞেস করলাম এটা কে, উত্তর বললেন সেটা তুমি। এরপর আমি যখন 2016 সালে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ হয়ে খেলি, ওখানে সবাই দেখি এই নামেই ডাকছে। এভাবেই আসলে এই নামের শুরু হয়। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন মুস্তাফিজ এমন বক্তব্য দেয়। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।